হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার পরিবারের সবাই ভালো আছে। আজকে রবিবার, রবিবার থেকে এখন আমি আমার নতুন একটা ব্লগ শুরু করলাম। অবশ্য রবিবারের ব্লগটা কাল আজকে যদি ছাড়া হয়, মঙ্গলবার মধ্যে ছাড়া হবে। তো চলুন সকালবেলা উঠে পড়ে, আপাতত কাজ বলতে এখনো রান্না হয়নি, শুধু ভাতটা করেছি, কুকুরের খাবারও হয়নি। আমি যাচ্ছি রেশন দোকানে, রেশন ধরবো, বাজারে ঢুকবো, বাজারে কিছু টুকটাক বাজার করব। আর মাছগুলো ওই পাশের বাড়ি ফ্রিজ থেকে এনে বের করে রেখেছি, সবজি কেটেছি। আজকে রবিবার, মাংস খাওয়াবো না, কারণ খেতে ইচ্ছে করে না। চিংড়ি মাছ আছে, পোনা মাছ আছে, এইগুলোই কি রান্না হবে। তো বরকে বলেছে একটু দেখো, আমি চট করে আসি, কারণ আমার বর রেশন দোকানে যায় না, তো আমাকেই যেতে হচ্ছে। মেয়ে নেই, চলুন যাওয়া যাক। তারপর সারাদিন কি করি না করি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। তো এই যে রেশন কার্ডটা নেবো, রেশন কার্ডটা বের করব, তারপরে বাজারের দিকে একটু বেরোবো। এই যে রেশন কার্ড নিলাম, চলুন আপাতত বেরোনো যাক। বেরোলাম রেশন দোকানে, ওখান থেকে বাজারে যাব। বাজারে টুকটাক কাজ আছে, করে নেবো, কারণ কালকে সোমবার, কালকে সোমবার আজকে থেকে কাজ হচ্ছে, খুব ইমার্জেন্সি কাজ। আমাকে ফোন করছিলাম, আগে থেকে জানিনি, তাই যাইনি, তাই সোমবার থেকে যাব। তো কাজে তখন গেলে ওটা ওটা কেনা হবে না, ওগুলো কিনবো। বরকে বলে আসছি চিংড়ি মাছটা চাচ্ছে বের করে রাখতে, এসে রান্না করবো, চলুন যাওয়ার। পোনা মাছের টক, এটা এটা চিংড়ি মাছ ভাপা, আর এটা হয়েছে সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে, এই হচ্ছে খাবার। এখানে আমার বান্ধবী, এটা কি খাকরোল, কাকরোল না খাকরোল ভুলে যাচ্ছি, ওর ডাঁটা ভাজা করে পাঠিয়েছে ওর মেয়ের হাতে। এই হয়েছে আজ রান্না বান্না, চলুন খাওয়া দাওয়া সেরে নি। ছেলেকে একসঙ্গে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে, আমি একটু পরেই খাবো। আমি কারণ একটু বেরোবো, একটু কাজ গুছানো আছে, গুছিয়ে নি। বেরিয়ে পড়লাম, এখন বাজে 2:10। আমাদের সেলফের গ্রুপের মিটিং আছে, আমি আর বান্ধবী বেরোবো মিটিংয়ে। চৈতন্যপুরে দিদির বাড়িতেই মিটিং হয়, সেলফের মিটিং। তো আমি এই রেডি হয়ে পড়েছি, বর চলে গেছে ঘরেতে একা, তাই রেডি হয়ে পড়েছি, এখন বেরোবো। এসে তারপর আপনাদের সঙ্গে দেখা হবে রাস্তায় যদি পারি, বান্ধবী আর আমার, সেই বান্ধবী আর আমি, দেখা হবে আপনাদের সঙ্গে। কেটে দিন, কেটে লবণটা মাখে দিন। আমি বললাম আমি আর তুই, হ্যাঁ আমি আর তুই, আর বান্ধবী বললেই বলি যে সেই বান্ধবী আমি আর এ। এই যে বেরোয়েছি না, মানুষ কি করবে বলতো, আমরা খুব নোংরামি করতে যাই, কারণ যেহেতু আমি ইউটিউবে ছাড়ি তো, আর যারা ঘরের ভেতরে থাকে তারা ভালো, খুব ভালো, খুব ভালো। এই যে এই আজকে গেলাম, এটা রেখে দিলাম, আবার কয়েকদিন পরে বাজারে গেলাম, বাজারের ভিডিওটা রাখলাম, দেখো একসঙ্গে যোগ করে ছাড়ি তো, রোজ বেরিয়ে পড়ে, রোজ কোথায় যা, আমরা খুব খারাপ, রোজ বাইরে যায়, আমরা খুব নোংরা। কারণ যাদের বাড়িতে কি করতে না, তা যাদের বাড়ি বউরা ঘরের ভেতরে বসে থাকে তারা খুব ভালো, আর যারা ভাবে নিজেকে নিয়ে বড়াই করে তারাও খুব ভালো। আমরা বেরোই তো, আমরা খুব নোংরা, অথচ আমাদের ফ্যামিলি, ওর ফ্যামিলি কোনো প্রবলেম নেই, আমরা যে একসঙ্গে যাই, ঘুরি, আনন্দ করি, আমার ওর বাড়ি থেকেও কোনো প্রবলেম নেই, আমার বাড়ি থেকেও কোনো প্রবলেম নেই, কিন্তু আদার্স মানুষদের প্রচুর প্রবলেম। আমরা এক গালে গেলিটা ভালো ছিল না, বা আরও মাঝে বান্ধবীরা আছে, সবাই যে একসঙ্গে বেরোই। আমরা যে বেরিয়েছি কি এমনি এমনি বেরিয়েছি, আজকে সেলফের মিটিং আছে, এই বাজার করা, রেশন ধরা, এই এই কাজ, কাজের বাইরে, কাজের বাইরে এক আধবার আমরা একটু ঘুরতে বেরোই, সে খুবই কম, কিন্তু কাজ ছাড়া আমরা বাইরে কি খুবই বেরোই? এগুলো যে মানুষ কেন বোঝে না, যাদের তাদের ঘরে এগুলো করতে হয় না, না তারা বুঝবে না, যার বাড়িতে মেয়েদেরকে সব কিছু করতে হয় অবশ্য তারাই বুঝে, আর অন্য কেউ বুঝবে না। কিন্তু তুই জানা এই চারজন আমরা রেজিগনেশন লেটার দিয়ে বেরিয়ে আসছি, আর দলটা ট্রান্সফার হয়ে দুর্গা চলে যাচ্ছে, ঠিক আছে? এবার আপনার একটু এজ হয়েছে। বন্ধুরা গুড মর্নিং, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আমাদের পরি সবাই ভালো আছে। চলুন, আজকে হচ্ছে সোমবার, সোমবারে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, এখন বাজে 9:30 বাজে, জোর, হ্যাঁ 9:30 বাজে। তো
তো চলুন, সাদাটি দিয়ে সব কাজ সারা হয়ে গেছে, এবার রান্না বান্না করবো, সবজি কাটবো, আর কিছু কাস্তে দিয়ে এসেছি, জামা কাপড় কিছু কাচবো। আজকে থেকে আমার কাজে যাবার কথা হয়েছিল, কিছুটা নিজের একটু প্রবলেমের জন্য কাজে যাইনি, তো কবে থেকে যাব সেটা অবশ্য দেখি, একটু নিজের প্রবলেম আছে তাই আমি যাইনি, তো যাব। তো মেয়ে কালকে আসবে, আজকে সোমবার, কালকে আসবে মেয়ে, মঙ্গলবার দিন আসবো, মঙ্গলবার দিন মেয়ে আসবে। আর সেদিনকার জন্মদিনটা সেরম কিছু করিনি, আপনারা দেখেছেন ভিডিওটা খুব ছোট, আসলে এডিটিংও সেরকম করা হয়নি। জন্মদিনটা মেয়ে বলল যে আমি নেই, তো কি হয়েছে, তো দাদার জন্মদিনটা কি ধরা যায় না, তাই রান্না করলাম, সবই করলাম, ছেলে খেয়েছে, ছেলের বন্ধুকেও বলি না, ছেলের বন্ধু এখানে কাজের জন্য এসেছিলাম, সে একটু পায়েস খেয়ে গেল। এই হচ্ছে এ বছরের জন্মদিন। আর বলছে সবসময় যখন আমি থাকবো না, দাদা ধরাবে না, দাদা থাকবো না, মানে মেয়ে কথাটা বলছে আর কি, তাই বললাম। তো চলুন, আপাতত এখন কাছাকুছি করছি, আর এদিকে রান্নাঘরটা যাবো পরিষ্কার করতে। আমাদের কুকুরটা মানে ওই যে বিটকুটটা কিরকম দরজায় ধাক্কা দিচ্ছে আসার জন্য, এই আমি যাবো, দরজাটা লাগিয়ে দিয়েছে। ও কি করে, বালি কাড়িতে ঘুমোয়, ঘুমিয়ে এসে আমার ঘরে ঢুকে যায়, বালিতে ভর্তি হয়ে যায় গোটা ঘর। আর এত মানে আরো বেশি করে ওকে বাইরেই থাকতো, বেশি করে ও পোষা হয়ে গেছে ঘরে, কারণ যখন আমাদের ওই সামনেটা আইসি থেকে ভাঙাভাঙি করে, তখন ওকে আর ওইখানে তো জল প্যাচ প্যাচ করতো কোথায় রাখবো, তখন ওকে ঘরের ভিতরে রাখতাম। সেই ওর অভ্যেসটা হয়ে গেছে, ঘরে ছাড়া বেরোবেই না, ঘরেই থাকবে। তাই জন্য আমি ও বালিকাড়িতে ঢুকে বলে আসেন, গড়া কিরকম ধাক্কা দিয়েছে দেখলেন, এই দেখুন, এই চল চল, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, 24 ঘন্টা ঘরের ভিতর, ঘর ছাড়া এই যে দরজা ধাক্কা দিয়ে দিয়ে কি করছে, চলো একদম বেরো, এখন কিসে ঢুকা, বেরো, মোটে ঘর ছেড়ে এইখান থেকে যাবো, চলো। এই যে এটা কি বলুন তো, বুঝতে পারছেন, এটা হচ্ছে শসা, বড় যে শশাগুলো পেকে যায়, তো এইটাকে ছলা দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর কাঁকড়াল কাঁকড়োল ভাজা করব, আর ডাল করব, আর দেখি একটু আলু ভাজবো। এটাই হচ্ছে আজকে রান্না বান্না, কারণ সোমবার আজকে নিরামিষ, তাই এটাই রান্না বান্না করব। রান্না করে এই যে জামা কাপড় সব ঝুলছে ওইগুলোকে নিয়ে ওয়াশিং মেশিনে কাচতে দেবো, তারপরে এই রুমটাকে আপাতত পরিষ্কার করিনি, কারণ এই রুমটা বর রেডি হয় সকালবেলা উঠে, একদম ও বেরিয়ে গেলে তারপরে আমি এই রুমটা রেডি করি, আর সব রুম গোছানো হয়ে গেছে। চলুন রান্না বান্না করে নিই, পরে আপনাদের সামনে আসছি। এই যে মাত্র এই মাত্র চান করে এলাম, চান করে এসে এখন প্রায় বাজে একটা, এখনো বাড়িতে আসেনি, তো দেখি সব রান্না বান্নাগুলো কি হয়েছে আপনাদের দেখিয়ে দিই। তারপরে আমি খেয়ে নেবো, প্রায় একটা বাজে, দুজনে কেউ ঢুকেনি, আমার প্রচুর খিদে পাচ্ছে, খেয়ে নিই, ভাত ছেলে এলে আবার খেতে দেবো। আজকে রান্না বান্না হয়েছে ডাল, মুসিরির ডাল, এটা হচ্ছে ওই শশা আলু ছলা দিয়ে তরকারি করেছি, আর করেছি আলু আর ইয়ে কাঁকরোল ভাজা করেছি। চলুন, আমার খিদে পাচ্ছে, আমার জন্য খাবার বেড়ে নিই, রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া খিদে পাচ্ছে, ও খুব অনেকক্ষণ বসে আছি, 12টা বাজলেই চলে আসে। আসলে 15 আগস্ট তো মানে অনুষ্ঠান টনুষ্ঠান হবে, এখন লাইট ফাইট লাগানো হচ্ছে, ওই জন্য বাপ ছেলে রাস্তায় দেরি হবে হয়তো, তাই জন্য বললাম আমি খেয়ে নিই, তারপরে বলে খেতে খেতে দেবো, প্রায় 1টা 10 15 হতে যাবে। চলুন বাজার করতে যাবো সবজি বাজার, তার আগে ওই রুমে ছেলে এসি লাগিয়েছে অফিস রুমে, চলুন আপনাদেরকে একবার দেখিয়ে নিই। ঠান্ডা ওই খোলাটা কোথায় পরে, কোনটা খোলা, ওই নিচে, ওই নিচের খোলা, ওই যে নিচে কালোটা দেখা যাচ্ছে, ওরকমই তো ওরকম। হ্যালো, বাজারে যাচ্ছি দুজনে মিলে, চা খাবো, আড্ডা মারবো, ঘুরবো, চা খাবো, রোজ বেরিয়ে যাচ্ছি, রোজ রোজ বেরিয়ে যাচ্ছি। জানেন তো আমাদের এখানে না সকালবেলায় মর্নিং ওয়াকে সবাই বেরোয়, সবাই বিকেলবেলায় চলে যান, সব মেয়েরা মানে বিকেলবেলাও সবাই বেরোয়, প্রতিদিনই বেরোয়। আর যাদের বাড়ির গিন্নিদের বাজার টাজার করতে হয়নি, তারা তো আর বুঝবে না, আমাদের বাজার করা, রেশন ধরা, তারপরে আজ এটা মেয়ের করো সেই সেটা করো। এই যে কালকে আমি কেন তাড়াতাড়ি যাবো, ও কালকে তবে যদি ব্যাংক এ গ্যাস অফিসে যাব বলছিলাম, হ্যাঁ সেদিন সকালবেলা ঘুরে এলাম বন্ধ হয়ে গেল না, কালকে যদি আবার বন্ধও থাকে, কালকে তো 15 আগস্ট তো বন্ধ থাকবে কি জানি, গ্যাস ভরা, গ্যাসের অফিসে মানে গ্যাস মানে গ্যাসের অফিসে যাবা, সব কিছুই আমাদেরকেই করতে হয়। হ্যাঁ অনেক বাড়িতে তারা বড় লোকের বউ, তাদেরকে করতে হয় না, আমরা তো গরিব গরিব মানুষ, আমরা গরিব মানুষ তাই গরিবের মতোই চলাফেরা করি।
হ্যাঁ আমরা বাজেট আমাদের সঙ্গে দিয়ে বা মিশতে বলছি কি যারা ভালো তাদের সঙ্গে মেশা শুরু করি। বৌদির ঘর, বৌদি হাই বাইরে বেরিয়ে গেছে, থাম বৌদি আস। বৌদির ঘরে বৌদি চলে যাবে, বৌদি স্মৃতি থাকবে, বৌদি দেখবে পরে বসে বসে চালে টেস্ট। আমার ঘরে তার একাগারে তার জল তার কিরকম একটা বাজে বাজে জলটা ভালো আসেনি বলে একাগারে জল খাইনি, ওই জন্য কেনা জল খাচ্ছি। তার কেনা জলে ফোন করলি তা দিয়ে যায়নি দুদিন ধরে ছেলে। সবজি গুছাবো আর সবজি কি কি নিয়ে এসেছি একবার আপনাদের দেখাই। আজ নিজে হাতে সব বাজার করেছি। এই যে মূলো শাক, লোটে ডাঁটা মোটা করে নিয়ে এসে এটা কুমড়ো দিয়ে করব, টক লেবু, টমেটো, চিচিঙ্গা, পটল, ঢ্যাঁড়স, এটা হচ্ছে থালগুলি পাতা, ওটা হয়েছে লঙ্কা। এই হচ্ছে আজকের বাজার। চলুন এখন চা করব, চা খাবো, রান্না পটল আলু তরকারি আর ভাত করব, আর তারপরে সবজি গুছাবো। এগুলোই কালকে সকাল কালকে ভাবছি কাজেই চলে যাব। কাজে যাবো যাবো করে অনেক দিন যাইনি, অনেক প্রবলেম জন্য তো আর ভালো লাগছে না, মানে মনটাও যেন কীরকম কষ্ট হচ্ছে কাজে যেতে পারছি না বলে, বা অনেক দিক থেকে অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম থেকে আমি মানে কাজের দিক থেকে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেম থেকে সরে প্রবলেম থেকে কোনো আর বেরিয়ে এসেছি, এবার কাজে যাব। মানে কাজের ঘরে সংসারে বিভিন্ন প্রবলেম ছিল সেই প্রবলেম সলভ হয়ে গেছে, আর আমার পেছনে কিছু ঝামেলা নেই, এই ঘরের কাজ আছে সেগুলো ছেলে বলেছে সামলে নেবে, আর ওই জন্য পিছু কোনো ঝামেলা নেই, আর কিছু কোনো টানও মানে ঘরের প্রতি কোনো টান কাজের টান নেই বলতে কি ছেলে করে নেবে, সেই জন্য টানটাও কম, আর তাই জন্য চলে যাবো কাল থেকে ভাবছি কাজে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিওর সঙ্গে আবার আপনাদের সঙ্গে থাকা হবে। সবাইকে গুড নাইট, এখন কিন্তু অনেক দেরি আছে, পুরো 9টা বাজে, তবুও গুড নাইট সবাইকে, টাটা বা সবাই ভালো।